বলুন, সত্য ছাড়া মিথ্যা বলিব না, সত্য ছাড়া মিথ্যে বলবো না, কোনো কথা গোপন করব না, কোনো কথা গোপন করব না। আসামি বলাই দাস তোমার কে? আমার ছেলে। প্রথম যৌবন থেকেই ও তোমাদের কাছ থেকে আলাদা? হ্যাঁ। ছাড়া ছাড়ি হলো কেন? সে অনেক কথা বাবা। তা হুজুরকে সব বলো। একমাত্র ছেলে, অনেক দেখে শুনে বউ নিয়ে এলি, কিন্তু কি যে হলো, বছর যেতে না যেতেই বউটা অন্যরকম হয়ে গেল। বোস্টনের বাড়ি প্রথমেই পেঁয়াজ ঢোকালে, তারপরে মাছ মাংস সবই ঢোকালে। আমি বলতে গেলেন আমার তেড়ে এলো। ছেলেটা তখন কোথায় ছিল জানি না, হুট করে এসেই আমায় খুব গালমন্দ করলে। তারপর বউটার হাত ধরে বার করে এনে বললে, এ সংসারে একান্নে আর থাকবো না। ওর বাবা ওকে অনেক বোঝালে, লক্ষ্মী ছাড়া কিছুতেই শুনলে না। আলাদা হয়ে গোয়াল ঘরের পেছন দিকে নিজেদের সংসার করলে। তারপর কিছুদিন কেটেও গেল, তারপর একদিন দুটি ছেলে রেখে বউটা মরে গেল। ছেলেটা খুব ধুমধাম করেই ছেড়াদ্দ করলে। তারপর কি হলো? লজ্জার কথা, কি আর বলবো বাবা। আহা, কান্দলে কি করে হবে? তারপর কি হলো হুজুরকে বলো। তারপর ওর বাপ দেখলে একদিন ভোরবেলা ছেলের বাড়ির পেছন দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছে আতর। আতর কে? গ্রামেরই নিচু জাতের মেয়ে। ও, তারপর? ওর বাপ ওর পায়ে মাথা খুললে, বললে অধর্ম করিস নি সইবে না, তুই বরং আবার বিয়ে কর। ও শুনলে না, বাপকে বাড়ি থেকে বার করে দিলে। তাই রাগে দুঃখে অভিমানে ঠিক করলে ওকে তেজি পুত্তুর করে দেবে, আর নিজের সাত বিঘে জমি নাতিদের নামে করে দিবে। পরের দিন ওর বাপ খুন হয়। গরমের দিন ছিল, দাওয়ার এক ধারে শুয়েছিল, আমি ওর নাতি দুটিকে নিয়ে আর এক ধারে শুয়েছি। গভীর রাত্রে কুল দিয়ে বাপের মাথাটা দুপাক করে দিলে। চিৎকার শুনে ধর্মর করে উঠে দেখলাম, ওই লক্ষ্মী ছাড়া, হুজুর ওই লক্ষ্মী ছাড়া নিজের হাতে বাপকে খুন করেছে। বল বল হতভাগা, বুড়ো বাপকে খুন করে তুই কি পেলি বল। কাঁদবেন না, কাঁদবেন না, কাঁদবেন না। নাকের ওপর দাগটা কিসের? চশমা। চোখ খারাপ বুঝি? হ্যাঁ। বয়স কত? দুপুরি দশ। আচ্ছা, রাতের অন্ধকারে একটা লোক ছুটে চলে গেল, আর তুমি ঘুম চোখে উঠে পিছন থেকে দেখে তাকে চিনতে পারলে যে সে তোমার ছেলে। বাবা, এখানে বাবা বলে কেউ নেই। বলো হুজুর। হুজুর, মায়ের কি ছেলেকে চিনতে ভুল হয়? আমি যে 30 বছর ওর মা, 25 বছর ওর পিঠে তেল মাখিয়েছি। ছেলের সঙ্গে তোমার বহুদিনের ঝগড়া, তার বিয়ের পর থেকেই তোমার সঙ্গে তার মনোমালিন্য, রোজ তোমাদের ঝগড়া হতো। বলো সত্যি কিনা? না 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 হুজুর, ঝগড়া কিছু নয়, বড় পরিবার পরিবার বাই ছিল, তার জন্যে পেঁয়াজ মাছ ধরেছিল, তারই জন্যে পেথকর্ণ হয়েছিল, এই নিয়ে বকাবকি। আমি বলছি যে সেই আক্রোশেই তুমি বলছো যে তুমি তাকে চিনতে পেরেছো, আসলে তুমি তাকে চিনতেই পারোনি। চিনতে আমি পেরেছি হুজুর, ও যে আমার নিজের পেটের ছেলে, আক্রোশ আমার নেই,
ধর্মের মুখ তাকিয়ে। ধর্মের মুখ তাকিয়ে আবল তাবল ভোগবে না, আর জোর করে কাঁদবার চেষ্টা করবে না। কাঁদব না হুজুর, ধর্মের মুখ তাকিয়ে আমি সত্যি কথাই বলবো। আমি মিথ্যে কথা বললে ও হয়তো এ জন্মে খালাস পাবে, কিন্তু পরকালে ওর কি হবে আমি সত্যি কথাই বলবো হুজুর। হুজুর বিচার করে খালাস দিলে ভগবান ওকে খালাস দেবে, সাজা দিলে ওর পাপের দণ্ড ঠিক হয়ে যাবে। পাপ পুণ্য তুমি মানো? মানি বই কি হুজুর, কে না মানে। চলো বাজে বকরা। 32 বছর আগে বর্ধমান জেলায় ম্যাজিস্ট্রেটের কোর্টে তুমি একবার এজাহার দিয়েছিল, বলো উত্তর দাও। কিসের মামলা সেটা? আমি আমার স্বামীর সঙ্গে বাপের ঘর থেকে বেরিয়ে এসেছিলাম। বলো কুলত্যাগ করেছিলে? তুমি ব্রাহ্মণের মেয়ে, তোমার স্বামী কি জাত? এজাহারে কি বলেছিল? আমি বাপ চাই না, মা চাই না, ধর্ম চাই না। আর কি বলেছিলে? বলেছিলাম ওই আমার সব, পাপ পুণ্য সব, ওকে ছাড়া আমি কিছুই চাই না, এমনকি সন্তানও চাই না। আর আমার কোনো প্রশ্ন নেই। বলাই দাসের মার অতীত জীবনের ইতিহাস থেকে আপনারা সহজেই বুঝতে পারছেন যে এ সেই বিচিত্র নারী প্রকৃতি যে সনাতন পুরুষের জন্য তার বাপ মা ভাই সন্তান ধর্ম সব কিছু অনায়াসে থাকে। ইয়োর অনার, এই স্ত্রী লোকটি হত্যাকারীকে চিনতেই পারেনি, সে যখন তার স্বামীর চিৎকারে ঘুম ভেঙে উঠে মশারি ছেলে বেরিয়ে আসছে, অর্থাৎ যখন হত্যাকারী দরজা পার হয়ে পালিয়ে যাচ্ছে, তখন ঠিক ততটুকু সময়ের মধ্যে রাত্রের অন্ধকার তার উপর যার চোখ খারাপ, তার পক্ষে কাউকে চিনতে পারা একেবারে অসম্ভব। চিনতে তো সে পারেই নি, হয়তোবা কাউকে সে দেখেও নি, ছেলেকে সে বরাবরই দেখতে পারত না। তার উপর ঘটনার ঠিক আগের দিন ছেলের সঙ্গে বাপের তুমুল ঝগড়া হয়, সুতরাং স্বভাবতই তার মনে হতে পারে যে ছেলেই হত্যাকারী। সাক্ষে সে ছেলের পরকালের কথা ভেবেছে, আরো বলেছে যে তার কোনো আক্রোশ নেই। শুধু তাই নয়, জোর গলায় ছেলেকে হত্যাকারী বলে নিজের সত্যনিষ্ঠার বাহাদুরি নেবার চেষ্টা করেছে। পৃথিবীতে যুগে যুগে মাতৃত্বের বহুরূপী পরিচয় আমরা পেয়েছি, কিন্তু আমি বলবো যে এই নারী মা নয়, মাতৃত্বহীনা বিচিত্র চরিত্র এক পাপিষ্ঠা। শুধু তাই নয়, তার চেয়ে অধম নিচ যদি কিছু থাকে তাহলেও তাই। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে তার ছেলেকে হত্যাকারী বলে অভিযুক্ত করার সময়ও তার চোখে এক ফোঁটা জল পড়েনি। এই ধরনের মাকে আমরা ডাইনি ছাড়া কি বলবো, কি বলবো এই ধরনের সাক্ষ্যকে? আমি বলবো যে সাক্ষ্য সর্বৈদ মিথ্যা, বলাই দাস সম্পূর্ণ নির্দোষ। জেন্টলম্যান অফ দ্য জুরি, স্যার জেমস ডিফেন্সের বইটা দেখি। কোন বলেন? টু। আচ্ছা
12টা কিন্তু বেজে গেছে। ও প্লিজ প্লিজ সুরমা, এখন না, একটু পরে। জেন্টলম্যান অব দ্য জুরি, ন্যায় এবং সুবিচারের দোহাই দিয়ে আমি আপনাদের প্রশ্ন করছি, আসামি বলাই দাস দোষী কি নির্দোষ? ইওর অনার, আমরা সকলে একমত যে আসামির অপরাধ সম্বন্ধে কোন রকম স্থির সিদ্ধান্তে আসা সম্ভব নয়। তাই আমরা মনে করি যে সন্দেহের সুযোগে অর্থাৎ বেনিফিট অফ ডাউটের অধিকারে আসামি নির্দোষ। I see. Well, gentlemen of the jury, আপনারা সন্দেহের সুযোগে অর্থাৎ বেনিফিট অফ ডাউটের অধিকারে আসামিকে নির্দোষ বলে সাব্যস্ত করেছেন। আপনারা বিশ্বাস করেন যে এই মহিলা তার স্বামীকে অত্যন্ত বেশি ভালোবাসতেন বলে, এবং ঠিক আগের দিন ছেলের সঙ্গে স্বামীর ঝগড়া হওয়াতে ইনি ছেলেকেই স্বামীর হত্যাকারী বলে কল্পনা করেছেন মাত্র। কিন্তু আমি মনে করি এই মা যে বেদনার সঙ্গে ধর্মের মুখ তাকিয়ে ছেলের বিরুদ্ধে সাক্ষী দিয়েছেন, দ্যাট ইজ রিয়েলি ডিভাইন, যাকে বলা চলে স্বর্গীয় রূপে পবিত্র। কিন্তু আশ্চর্যের কথা, সুবিজ্ঞ অ্যাডভোকেট মহাশয় সাক্ষ্য দেবার সময় মায়ের মুখে যে বেদনার্ততা এবং ধর্মজ্ঞানের মর্মান্তিক তন্দ্র, তা যেন তিনি ইচ্ছে করেই লক্ষ্য করেননি। মায়ের এই সাক্ষ্যকে আমি অকৃত্রিম সত্য বলে মনে করি, এবং জুরিদের সঙ্গে ভিন্ন মত হয়ে আসামি বলাই দাসকে দোষী সাব্যস্ত করে মামলাটি পুনর্বিচারের জন্য আমি হাইকোর্টে রেফার করছি।
হাইকোর্ট তো ফাঁসির হুকুম দেবেই। তা ওর মা যা বলেছে তাতে ও ছাড়া আর কিছুই হতে পারে না। আচ্ছা বলতে পারো, সংসারে এমন কেউ আছে যার ভুল হয় না? নেই। তবে? তবে কি? এই যে তুমি ভাবো, তোমার রায় এমন হবে যে কেউ তা পাল্টাতে পারবে না, হাইকোর্ট না সুপ্রিম কোর্ট না কেউ। এত দম্ভ কেন তোমার? দম্ভ? বাহ, এতে হাসির কি আছে? না মানে তুমি ওই দম্ভ সুপ্রিম কোর্ট হাইকোর্ট এসব বললে কিনা, তাই ভুল হয়েছে। বলা উচিত ছিল ভগবানও পাল্টাতে পারেন না। ভুল বুঝে না শুভমা, দম্ভ নয়, হাইকোর্টের রায় টিকবে কি না টিকবে তাও না, ওসব কথা আমি কখনো ভাবিও না। বিচারের কথা উঠলে ভাবি তোমাদের ভগবানের বিচারের কথা, আই মিন ডিভাইন জাস্টিস। কথায় মনে হচ্ছে তোমার জজিয়তি আর ভগবানের ভগবানগিরিতে কোনো তফাৎ নেই। তুমি জানো শুরুমা যে ভগবান আমি বিশ্বাস করি না, তবে তুলনা যখন করলে তখন বলি আমার জজিয়তি তোমাদের ভগবানের ভগবানগিরির চাইতেও শক্ত, কারণ ভগবানের ওপরে কোনো মালিক নেই, তিনি একজন অটোক্র্যাট। ইচ্ছে করলে তিনি খুনি আসামিকে মাফ করতে পারেন, কিন্তু মানুষ জাজ সেটা পারে না, আমি তো পারি না। এবার সুরমা, বিচার অনেক উঁচু জিনিস, জাস্টিস ইজ ডিভাইন, জাস্টিস ইজ নো জাস্টিস আনলেস। সে হতভাগিনীর তো আর কিছুই রইল না। রইল সুরমা কি? ধর্ম, হিন্দু মুসলমান কিংবা খ্রিস্টান ধর্ম নয়, সত্য ধর্ম। চলো না একটু বেরিয়ে আসি। আর থাক সুরমা, জানাই তো সেশন চলছে। খুন নয় ইওর অনার, আমার মনে হয় এটা একটা বিচিত্র খুনের মামলা, কারণ খগেন ঘোষ ছোট ভাই যে খুন হয়েছে সে তার বড় ভাই নগেনকে নিজেই ডেকে নিয়ে গিয়েছিল। আসামি নগেন ডেকে নিয়ে যায়নি? নো ইওর অনার। ঘটনার যে পরিণতি তাতে আসামি নগেন যদি তার ছোট ভাই খগেনকে ডেকে নিয়ে যেত তাহলেই ঘটনাটি সোজা হত। কথাও তাই ছিল কিন্তু সে আসেনি। এই যে কথাও ছিল অথচ সে এলো না, এইটাই হচ্ছে আসামি নগেনের সুচিন্তিত পরিকল্পনা একটি সূক্ষ্ম চাতুর্যময় অংশ। এই অতি চালাকি তার উদ্দেশ্যকে ধরিয়ে দিচ্ছে। ইওর অনার, সমস্ত বিষয়টি যথার্থ পটভূমির উপর বিচার না করলে সুবিচার সম্ভব নয়। পটভূমিটি কি? পটভূমি হল বাংলার একটি পল্লীগ্রাম এবং সেই পল্লীগ্রামের একটি স্বল্পবিত্ত চাষির সংসার। সুবল ঘোষ, তার একটি ছেলে একটি মেয়ে, পাশের বোধকৃষ্ণ গ্রামের স্কুল, নগেন সেখানে পড়ত। স্কুলের রেকর্ডে আমরা পাই যে নগেন স্কুলের কয়েকটি বকাটে ছেলের সঙ্গে মিশে প্রায় উচ্ছন্ন গিয়েছিল। স্কুলের কাছেই ছিল একদল ছাগল ভেড়া ব্যবসায়ের খামার এবং গোয়াল। সেই গোয়াল থেকে দু চার দিন পর পরই ছাগল ভেড়া অদৃশ্য হতো, কোনো চিহ্নই পাওয়া যেত না। শেষ পর্যন্ত অনেক চেষ্টার পর ধরা পড়ল একটি ছেলে, নগেন ঘোষ। সে স্বীকার করল যে এ কাজ তারই। সে গোয়ালের একটি জানালাকে এমনভাবে খুলে রেখেছিল
যে জানালাটি তাঁরলেই খুলে আসত। নগেন রাত্রে এই পথে প্রবেশ করত এবং ঘরের মধ্যে ঢুকেই যেটিকে সে সামনে পেত সেইটিকেই মুহূর্তে গলা টিপে ধরে মারত। এই অপরাধ বাপকে এমনই পীড়া দিয়েছিল যে তিনি এই পাপের জন্যে ছেলেকে শাস্ত্রবিধি মতে প্রায়শ্চিত্ত করার ব্যবস্থা করেন, কিন্তু ছেলে রাজি হয় না। এই সেই বাড়ি থেকে পালিয়ে যাওয়া ছেলে, 12 বছর নিরুদ্দিষ্ট থাকার পর আসামি দেশে ফিরে আসে সন্ন্যাসীর বেশে। নগেনের মা তখন মারা গেছে এবং তার বাপ বংশলোপ পাওয়ার ভয়ে দ্বিতীয়বার বিবাহ করে। একটিমাত্র ছেলে রেখে সে স্ত্রীটিও ইতিমধ্যে মারা যায়। পিতা সুবল ঘোষ তখন কঠিন রোগে শয্যাশায়ী। পিতার অনুরোধে 6 বছর বয়সের সৎ ভাই খগেনকে দেখাশোনা করার জন্য নগেন সন্ন্যাস বেশ ছেড়ে সংসারী হয়ে ছোট ভাইকে কোলে তুলে নিলে। তারপর দেখতে দেখতে তাকে 20 বছরের সুদর্শন যুবা করে তুললে। আঙ্গুলে তুমি তুলে নিয়েছিলে বনের কুসুম তীরে, বনের কুসুম তীরে অলস বিলাসে রেখেছিলে তারে উদাস ঠোঁটের পথে, উদাস ঠোঁটের অলস বিলাসে রেখেছিলে তারে উদাস ঠোঁটের পথে। খেয়ালে তার পাত্রী গুলি রে ছেলে ছেলে ছিঁড়ে ছিঁড়ে, ছেলে ছেলে ছিঁড়ে ছিঁড়ে সে মোর হৃদয় সেজে মমন্ত। আচ্ছা তুমি চায়ের জোগাড় রাখো, আর সাহেব এলে খাবার গরম দেবে। এখনই যাবে কি চলি এখনো বনের গা, বন্ধু হয়নি তো অবসান্ত তবু এখনই মনে পড়ছে শুরু না চলি ও মোর করুন 20 বছর মনে হচ্ছে কালকে বলি আমার মল্লিকা বনে, আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কই আমার মল্লিকা বনে, আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি আমার মল্লিকা বনে।
যখন প্রথম ধরেছে কলি আমার মল্লিকা বনে, তোমারও লাগিয়া তখনই বন্ধ বেঁধেছি অঞ্জলি আমার মল্লিকা বনে, আমার মল্লিকা বনে। যখন প্রথম ধরেছে কলি আমার মল্লিকা বনে, শিশিরে পুরুন মালিকা উঠিতেছে চলো চলি আমার মল্লিকা বনে, আমার মল্লিকা বনে। যখন প্রথম ধরেছে কলি আমার মল্লিকা বনে, শেষ কথা দিস বলি আমার মল্লিকা বনে, আমার মল্লিকা বনে। যখন প্রথম ধরেছে কলি আমার মল্লিকা বনে। মিস সাহেব, বড় সাহেব ডাকছেন। আমায় বললে বললে, আর কাউকে বলো না। কেন? শুনলে লোকে পাগল বলবে। হ্যাঁ বলে বলুক, কিন্তু তাই যদি না হবে তাহলে এরকম অসাধারণ মিল হয় কি করে বলো দেখি। আমায় দেখেছো বাপি? হ্যাঁ মা। এই যে শোনো, তোমাকে একবার এক জায়গায় যেতে হবে। যে কোথায় বাপি? এই আমাদের নতুন থার্ড মন্থ শেফ এসেছে ঘোষাল, তার বাড়িতে। ও আচ্ছা, তোমার কাছে এখন কে এসেছিল বাপি? আরে ওই তো আমাদের ঘোষাল, থার্ড মন্থ শেফ। হ্যাঁ হ্যাঁ, এটা হাসবার কি হলো? সে এক কাণ্ড, আমি গান গাইছিলাম, ভদ্রলোক সাইকেল ধরে দাঁড়িয়েছিলেন, যে না আমার সঙ্গে চোকাচুকি হওয়া দরাম করে অপাত ধরনের তালা গায়ে কোথাও কাদা লাগলো না, কিন্তু গোপ একেবারে কাদায় আটকে না। ও বাড়িতে কেন বাপি? জানিস ওর স্ত্রীকে কালকে আমি দেখলাম সাব জাজের ছেলের বউ হাতে, দেখতে অবিকল আমার মার মতো। তুমি কি সত্যি ওকে পাঠাচ্ছ নাকি? হ্যাঁ। আচ্ছা, যত তোমার বয়স বাড়ছে ততই তোমার ভিনরাতি বাড়ছে। কেন বলতো? সেশন জাজের মেয়ে যাবে থার্ড মুন সাহেবের বাড়ি, গ্রামের লোকেরা শুনলে কি বলবে? যা চিরকাল বলে, অ্যান ওল্ড ফুল। তোমার যা খুশি তুমি তাই করো, আমি এর মধ্যে নেই। জানো মা, শুনো মা, আমি ঘোষালকে ডেকে পাঠিয়েছিলাম ওর স্ত্রীর সম্বন্ধে জিজ্ঞেস করবো বলে, কিন্তু কেমন যেন বাজলো, ভাবলাম কি জানি কি মনে করবে। তা মা, কাল তুমি একবার যেও, সব রকম খবর নিয়ে আসবে, কি ওর বাবা, ওর ঠাকুর দাদার নাম কি, ওর বাড়ি কোথায়, সব খবর নিয়ে আসবে। সত্যি উনি আমার ঠাকুমার মতো? হ্যাঁ রে, তা না হলে আর বলছি কি, মনে হয় কে যেন আমার মার মুখখানি কেটে বসিয়ে দিয়েছে। তাই বুঝি? ঠিক আমার মতন দেখতে। ঠিক আপনার মতো দেখতে। বাবা বলেন আপনি নাকি অবিকল আমার ঠাকুমার মতো দেখতে। তা আমাকে দেখলেন কোথায়?
কে বাপি? সাজ্জাদের ছেলের বউ ঘাটে। জানেন ভাই, আমার বাবার মনটা না একেবারে ছোট্ট শিশুর মতো। কাল আপনার কথা বলতে বলতে তার চোখ দুটো ছলছল করে এলো। তাই আজ বিকেলেই চলে এলাম আপনার সঙ্গে ঠাকুমার সম্পর্ক পাতাতে। খুব অবাক হচ্ছেন না? তাহাই তো হচ্ছি, আমি হলেও হতাম। আচ্ছা আপনার বাপের বাড়ি কোথায়? আপনি বুঝি আপনার মার মতো দেখতে না বাবার মতো? না, আমার দিদিমার মতো। আমার বাপের বাড়ি শান্তিপুর। শান্তিপুর? হ্যাঁ, গেছেন কি? না, গল্প শুনেছি, বাবার ছেলেবেলাকার গল্প শুনেছি। বাবা নাকি ভীষণ ডাক পিটেছিলেন, একবার তার বোনকে এমন ভূতের ভয় দেখিয়েছিলেন। আচ্ছা আপনার কোনো মামা নেই? মামা? হ্যাঁ, ছিলেন একজন। আহা, মারা গেছেন বুঝি? না, মারা ঠিক জাননি, মানে মানে তিনি ব্রাহ্ম বিয়ে করেছিলেন কিনা, তাই দাদামশাই তার তেজ পুত্র করে। অরবিন্দ চট্টোপাধ্যায়? এরই মধ্যে শুনে ফেলেছেন? সরকারি মহলে নিন্দে রটতে সময় লাগে না দেখছি। মুখরোচক জিনিস কিনা। শুনলেন কোথায়? তার নিজের মুখ থেকে। আলাপ আছে বুঝি? খুব আলাপ আছে। তিনি তো আমার বাবা। হ্যাঁ হ্যাঁ, তিনি আমার বাবা। ও মা, দাঁড়াও ভাই দাঁড়াও, ভালো করে দেখি। কত যে শুনেছি বাবার কাছে ঠাকুমার গল্প, এখন কিন্তু সত্যি মনে হচ্ছে শুধু মুখখানাই না, তুমি মানুষটা আমার অনেক আপনার। চলো ভাই চলো, আমাদের বাড়ি চলো প্লিজ। ওরে বাবা, ও যে রাগ করবে। কে? তোমার সেই ইয়া লম্বা গোপালা স্বামী? কামাতে বলো ভাই, বিচ্ছিরি গোপটা দেখেছো বুঝি? বাহ, সেদিন যে আমাদের বাড়িতে এলেন, আমাকে দেখে ভেবা টাকা খেয়ে সাইকেল নিয়ে এসে এক কাণ্ড। চলো ভাই চলো আমাদের বাড়ি চলো, কবে যাবে বলো? নমস্কার। নমস্কার। আমন বড় বড় চোখ করে দেখছেন কি? আমি সুরমা, আমার বোন, আমার মামা তো বোন গো। সেই যে সেই মামা, সেই যিনি যিনি বাড়ি ছেড়ে গিয়ে ব্রাহ্মণে বিয়ে করেছিলেন, অরবিন্দ চট্টোপাধ্যায়। আমি তারই মেয়ে। ও, কি আশ্চর্য! খুব আশ্চর্য না? বারে দাঁড়িয়ে রইলেন কেন, বসুন। ও হ্যাঁ, এই যে। ওকে, কি খুঁজছেন? আমি মোড়া। ওই তো ওই তো হাতেই তো রয়েছে। ও হ্যাঁ, ঠিকই তো। কি আশ্চর্য! এত নার্ভাস কেন? আমি তো আপনার আপনজন। অতি মিষ্টি আপনজন গো শালী। বলে কি হবে ভাই, ভগ্নিপতিটি আমার একেবারে ভেবা করলেন না তো? না না, কি আসছে, ঠাট্টা করছিলাম। ইয়াবা যেমন তেমন ঠাট্টা নয়, আধুনিক আর ঠাট্টা। আমাদের মতন ভূতা নয় গো,
চোখা? চোখা হলেও গায়ে বেঁধে না। কোথায় বেঁধে? মনে? না। তবে কোথায়? হৃদয়ে। আহা, এ আবার কিরম কথা ছিরি? তুমি কিছু মনে করো না ভাই। দূর, মনে করতে যাবো কেন? আমাদের কি মনে করার সম্পর্ক? কি বলেন? তাহলে কালই চলে এসো ভাই, কেমন? উমা, কালই? হ্যাঁ হ্যাঁ, কালই। কাল যে আমাদের কই গো, বলো না। না, আমি কোনো কথা শুনবো না, কালই আসতে হবে। শুনুন মশাই, কাল আপনার শ্বশুর বাড়িতে নেমন্তন্ন, আপনি বন্টির বাহন হয়ে আসবেন। দেরি করবেন না যেন। তাহলে চলি ভাই। আরে আরে, এই ছবি ঢাকা শরীর থেকে আমি হুজুর। কেন? পরিষ্কার করছি। তুমি এই ছবিতে হাত দেবে না। যাও। মকবুল সাহেব কিন্তু ঘুরে ওঠে না। দাঁড়া না বাবু, চার জলটা নিয়ে যা। আর ডিম? ডিম ও এক্ষুনি ফেলে দিচ্ছি, দেরি করিস না। মকবুল, এই চা বুঝি আজ রাত্রে দিয়ে এখন না, পরে। হ্যাঁ পরে। দাও চা দাও। কি ভাবছিলে? কবিতাই বটে। শোনো, আমার মনে হয় ডাক্তারবাবুকে খবর দিই। কেন? আগুনকে তুমি ভয় পাও ঠিক, কিন্তু কোনোদিন তো এমন হয় না। আজ তুমি একটু বেশি আসতে চাই। দোষটা কিন্তু তোমারই। আমার?
জানতে শুনে চাইলে সেই প্রথম দিনের মতো মনে পড়ে গেল তোমাকে প্রথম দেখার কথা। বাবা, জজ সাহেবের দুই বিনুনি ঝুলা মেয়ে। আমি তো সাইকেল থেকে পড়েই গেছিলাম। কবিতাটা একটু পড়ে শোনাও। আচ্ছা সুরমা, তোমার মনে পড়ে তুমি প্রথম যেদিন আমাদের বাড়িতে গেছিলে? মোড়া নিয়ে তোমার ঘুর পাখা, তোমার সেই অপূর্ব সম্বোধনটা ভাবাকান্ত বলবে না, জব সাহেবের মেয়েকে দেখে একেবারে নার্ভাস ব্রেকডাউন গাইয়া কথা কেন? শোনো না, তুমি তো হাত পা নেড়ে মহানন্দে চলে এলে, তারপরে সুমতি যে আমাকে একজন শুধু তোমার মামা নন, আমার একজন অফিসার। ইস, আমার তাতে ভারী বইয়ে গেছে। চিরজীবন নিজের মাকে জ্বালিয়ে পুড়ি এখন এসছেন আমাকে নিয়ে আদিক্ষেতা করতে। আর তুমিও তো তেমনি, কালকে বলেছিলেন আমাকে নিয়ে বায়োস্কোপে যাবে। সত্যিই তো, দেখেছো একেবারে ফুলে গেছি। তা তুমি আমাকে মনে করে দিলে না কেন? দেবো কি করে, ইচ্ছেও ছিল চেষ্টাও করেছিলাম, কিন্তু পারবো কেন? তোমার চোখ দুটো তো সারাক্ষণ ওকে গিলে খাচ্ছিল। বায়োস্কোপের কথা কি মনে ছিল? সত্যি মনে ছিল না সুমতি। আজকাল এমন অনেক কথাই তোমার মনে থাকে না। ওর সঙ্গে যে তোমার আগেই দেখা হয়েছে, কই সে কথা তো কিছু বলোনি? সেটাও বুঝি মনে ছিল না? ও সেদিন সে ভারী মজার ব্যাপার জানো সুমতি। আমি শুনেছি, কিন্তু কথাটা লুকিয়েছিলে কেন? ওটাকে এটা বলবার মতো কথা না, লুকোবার মতন কথা, তাই না? বিশ্বাস করো সুমতি, আমি ভেবেছিলাম যে বলবো, কিন্তু থাক, আর সাফাই গাইতে হবে না। তোমাকে আমি খুব চিনি, আর কথাটা লুকিয়েছিলে কেন তাও জানি, বলবো? বলো। তোমার মনে পাপ ঢুকেছে, মাযরানেন।
থামলো কেন? পিয়ানো থামিনি তো, শেষ হয়ে গেছে। আর ভাই, সে কখন থেকে পথ চেয়ে বসে আছি? নিশ্চয়ই আপনি, নয়তো কি? সেই সকাল থেকে খালি ফাইল আর ফাইল। এখন থেকে সরকারি বদঅভ্যেস গুলো ছিল না রে, এই এখানে আসার পর থেকে। এই ছ মাস হলো, কি যে হয়েছে। হবে আবার কি, সেবারই হাওয়া লেগেছে, শাসন করতে পারিস না। শুনলে তো খুব বুঝি অবাধ্য। বোনটি আমার নেহাত ভালো মানুষ, করতেন আমার পাল্লায়। কি হতো? শাসনের করা নিয়মে মানুষ করে দিতাম। সত্যি? হ্যাঁ গো মশাই। দাঁড়িয়ে রইলেন কেন, বসুন না। হ্যাঁ ও মা, মেয়ে ছেলেদের মতো বসবে কি? যাও মামা বাবুর সঙ্গে দেখা করে এসো, নইলে তিনি রাগ করবেন। না না, বাবা আবার কি রাগ করবে। কোথায় তিনি? কোথায় আবার? ফাইলের ঘানিতে। দাঁড়ান, ডেকে আনছি। থাক, আমি যাচ্ছি। বাহ, তাহলে তো সন্ধ্যেটাই মাটি। কেন? কারণ বাবার যত লেকচার সব জুনিয়র অফিসার্সদের জন্য জমা থাকে, আর আপনার মতো একাধারে জামাই এবং গবের ছাত্র তো আর পাবেন না। তা যাচ্ছেন যান, দেরি করলে কিন্তু কপালে দুঃখ আছে। কি ধরনের? পেলেই বুঝবেন। তাহলে তো ইচ্ছে করে দেরি করে আসবো। তাহলে কি? সে তো আরো ভালো। খাননি কি না তাই বলছেন, খেলে বুঝবেন। মশাই, পরীক্ষা প্রার্থনীয়। আচ্ছা দেখা যাক। তোর কর্তাজি ভাই নেহাত ভালো মানুষ, এত যে পেছনে লাগে কিছু মনে করে না। ওই দেখতেই ওরকম ভালো মানুষ, ভেতরে ভেতরে জিলিপির প্যাঁচ। তাই বুঝি? কি করে জানবো ভাই, ঘট্ট করে। বেড়া, এই আজ কিন্তু কোনো কথা শুনবো না, ক্লাব থেকে ফিরে খেয়ে যেতেই হবে। জি মিস্টার। মামিকে বলো মিস্টার মিসেস ঘোষাল এসেছেন, আর বাবুর্চিকে বলবে। না, আমি কিন্তু খাবো না সুরমা। কেন? ও আচ্ছা ঠিক আছে, তুমি যাও। আচ্ছা, তোরটা না হয় আমি রেঁধে দেবো, তাহলে হবে তো? তাহলে সংস্কার, মাংস খাই না, ডিম খাই না, খেলে হয়টা কি? যার যায়। আর তোমার কর্তাটি যে খায় তার বেলা কি? ওর আবার জাত ধর্ম কিছু আছে নাকি? শাস্ত্র কিন্তু ঠিক উল্টো কথা বলে, আগে পুরুষের জাত পরে আমরা। অত শত জানি না ভাই, মেয়েরাই ধর্মকে জিয়ে পুইয়ে রেখেছে, ও তো ভগবানই মানে না। ঘোষাল মেম সাহেবকে বড় মেম সাহেব ডাকছেন। আচ্ছা ঠিক আছে, যাও ঘোষাল মেম সাহেব, তোমাকে বড় মেম সাহেব ডাকছেন। তুই যাবি না? ওরে বাবা, একটু পিয়ানোটা প্র্যাকটিস করে নি, ক্লাবে গেলেই তো সব ছেঁকে ধরবে। ও আচ্ছা। কই হ্যাঁ, বাতি ঠিক আছে। That's what I definitely believe. আমার উপলব্ধি হচ্ছে যে ঈশ্বরত্বই নিজেকে প্রকাশ করেছে চৈতন্য মানবের মধ্যে দিয়ে, বুদ্ধদেবের মধ্যে তার বিকাশ, গান্ধীর মধ্যে তার আভাস, রবীন্দ্রনাথের কাব্যের মধ্যে তার ছটা। এই কথাটা যদি তুমি মনে রাখো, তাহলে দেখবে তোমার আমার রায় দেওয়াটা কত সহজ ব্যাপার হয়ে উঠবে, আর সেই বিচার হবে ডিভাইন জাস্টিস। আর হ্যালো, হ্যাঁ আচ্ছা আপনার, আর ডিভাইন জাস্টিসটা কি জানো? ডিভাইন জাস্টিস হচ্ছে, আইছি ইয়েস হ্যালো, বলছি গুড লর্ড, নো নো নো, একটু দাঁড়া তো। হ্যাঁ হ্যাঁ, আমাদের ক্লাবে আজ কোনো পার্টি আছে? হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমরা এক্ষুনি চলে আসছি। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। কিসের পার্টি? সুরমা পাশ করেছে। ও আই সি, আই এম ভেরি গ্ল্যাড। কে পার্টি দিচ্ছে? কে? আপনি। ও আই সি। আমি? আর আমরা এখানে এখনো বসে আছি? না না, আর দেরি করো না, চলো চলো চলো। আপনি পোশাকটা? ও ও ও, পোশাকটা চেঞ্জ করতে হবে। আচ্ছা আমি এক্ষুনি চেঞ্জ করে আসছি।
ইন দ্য মিন টাইম তুমি এই বইখানে পড়ো। স্যার স্টিফেন স্যার, এটা পড়া আছে। আহা, তাতে কি হয়েছে? আবার করো না, ইট ওয়ান্ট ডু এনি হার্ম। আমি কি থাকবো স্যার? তুমি না, তোমার থাকবার দরকার নেই, বরং কাজ করো। মেক ইট আর্লি টুমোরো মর্নিং, কাল সকালে চলে এসো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বেশি নয়, এই একটুখানি লোভ আছে, বোকামি কোথাকার। মানুষ মানুষকে এতটা অবিশ্বাস করে? কারণ থাকলেই করে না, কোনো কারণ নেই। থাক, আর সাফাই গাইতে হবে না। তোদের এই বিলের ফেরত সমাজের মেয়েদের আমার খুব ভালো করে জানা আছে, তোরা স্বাধীনভাবে প্রেমের খেলা খেলে বেড়াস। কিছু না, চলো বাড়ি চলো, এ বাড়িতে আর আমি এক মুহূর্ত থাকবো না। সুমতি প্লিজ, আমার একটা কথা শোন। না না, আমি কোনো কথা শুনতে চাই না। তুমি যাবে তো চলো, না হয় আমি একাই চলে যাব। কি যাবে কি না? মা সুমতি, হ্যাঁ এই যে শুনো মা, বড় দেরি হয়ে গেছে, চলো চলো। শুনো, এরা গেল কোথায়? কোথায় গেল? বাড়ি। কি মুশকিল, ওরা পার্টিতে যাবে না? এই দেখো আবার বুঝি দুটোতে ঝগড়া করেছে। বলবো আবার কি, কি বলে এই দেওয়াকে, আর কি বলে দিদিমার সঙ্গে তিহারের আমার মিলকে। আমার পোড়া কপাল, তাই এই আদি ক্ষেতের দানগুলো হাত পেতে আমাকে নিতে হচ্ছে। উনি তোমায় কত ভালোবাসেন? অমন ভালোবাসা খুব দেখেছি। যেদিন উনি ওর মাকে ছেড়ে চলে এসেছিলেন সেদিন মনে ছিল না? জানো, সে ব্যথা আমার দিদিমার বুকে কতখানি লেগেছিল। জীবনের শেষ দিন পর্যন্ত উনি লুকিয়ে লুকিয়ে চোখে জল ফেলেছেন। তা আমি জানি না, তবে এটুকু জানি তিনি তোমাকে স্নেহ করেন, ভালোবাসেন। ছাই অমন ভালোবাসার মুখে? যে পুরুষ একটা মেয়ের জন্য ধর্মকে ত্যাগ করতে পারে সে তো অধার্মিক। তার আবার ভালোবাসা, আর সেই ভালোবাসা উতলে পড়ছে আমাদের ওপর। কেন তা কি আমি জানি না, আর তুমিও কেন রোজ রোজ বাড়িতে যেতে চাও তাও আমি জানি না। তুমি জানো না? জানি না,
বলো ভগবানের নাম করে আমি জানি না। ভগবান আমি মানি না সুমতি, তবে তোমাকে ছুঁয়ে বলতে পারি। থাক, আর আমাকে ছুঁয়ে বলতে হবে না। আমি মরলে তো তুমি বাঁচো, তোমার পথ পরিষ্কার হয়। কি চুপ করে দাঁড়িয়ে রইলে যে, এখন বুঝি এর মুখে কথা জোগাচ্ছে না? তুমি যা বলছো তা ঠিক নয় সুমতি। ঠিক নয়? আমি মিথ্যে কথা বলছি? আচ্ছা দাঁড়াও। বলো এই ঠাকুর ছুঁয়ে যে মিথ্যে কথা বলো। এটা ছুঁয়ে বলাও যা না বলাও তা, বললাম তো সুমতি ভগবান আমি মানি না। মানো না, খালি মুখে বড় বড় কথা মানো না। পারো, পারো আগে তুমি ভেঙে ফেলছে, আছে তোমার সাহস? পারো উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।